সেদিনের সেই আত্মদান আজকে আমরা বৃথা যেতে দেব না। এটাই হোক আজকে 2024 সালে এসে আজকে বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের শপথ। যে কথাটি এখানে বলতে হয় 21 ফেব্রুয়ারির সেই ইতিহাস, যখন তৎকালীন স্বৈরাচারী সরকার বাংলা ভাষার জন্য যারা আন্দোলন করছিলেন তাদের উপরে গুলি চালিয়েছিল, সেখানে জীবন দিয়েছিল সালাম, বরকত, শফিউল। আপনারা জানেন তারা সেখানে জব্বার, তারা জীবন দিয়েছিল, তাদের আমরা স্মরণ করি। কিন্তু পরবর্তীকালে আমরা জেনেছি তৎকালীন সরকারের যে গোপন নথি থেকে সেদিন মৃত্যুবরণ করেছিলেন 29 জন, তাদের সবার নাম আজও কিন্তু আমরা জানতে পেরে পারি। সেদিনের সেই আত্মদান আজকে আমরা বৃথা যেতে দেব না। এটাই হোক আজকে 2024 সালে এসে আজকে বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের শপথ। আপনারা দেখেছেন বিগত প্রায় 1.5 বছর ধরে আমরা আন্দোলন করে এসেছি, কি জন্য? একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এবং কোন গণতন্ত্র? যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন। আজকে এই সরকার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, সেই অধিকার ফিরিয়ে আনতে হবে, এবং সে কারণেই কিন্তু আজকে আমরা রাজপথে। এখানে ইতিহাসের ধারাবাহিকতায় এটা আমাদের স্বীকার করতেই হবে। আমি যেটা বলেছি যে 48 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিবাদের মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছিল, 52 সালে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিল, পরবর্তীতে 71-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে আপনারা জানেন তার স্বাধীনতার ঘোষণায় আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, এবং সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ স্বাধীন হবার প্রায় 53 বছর পরে এসে দাঁড়িয়ে আমরা এমন একটি ক্রান্তি লগ্নে উপনীত হয়েছি যেখানে বাংলাদেশে গণতন্ত্র মৃত। আজকে যদি বাংলাদেশে গণতন্ত্র না থাকে তাহলে যারা স্বাধীনতা যুদ্ধের লক্ষ লক্ষ শহীদ তাদের প্রশ্নের কি জবাব দেব আমরা? তারা যদি প্রশ্ন করে আজকের এই বাংলাদেশের জন্য কি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেটা তো হতে পারে। কাজে আসুন আজকে আমরা নতুন করে শপথ নেই, এদেশে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে, এখানে মানুষের জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। সেজন্য আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো। সকলকে ধন্যবাদ।